নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ মাস্ক না পরলে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানই সেবা দেওয়া হবে না। করোনা প্রতিরোধে মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা জানান। তিনি বলেন, গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করতে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এমন দৃশ্য দেখে মনে হতে পারে করোনা দেশ থেকে বিদায় নিয়েছে, তাই মাস্ক পরার প্রয়োজন নেই। অথচ সরকারি হিসেবে এখনও প্রতিদিন করোনায় মারা যাচ্ছেন 15 থেকে 20 জন, আক্রান্ত হচ্ছেন 1,500-এর মতো। শীতে এই সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে, যা প্রতিরোধের প্রধান উপায় মাস্ক পরা। সরকার প্রধানের নির্দেশ থাকা সত্ত্বেও কোনোভাবেই মাস্ক পরা নিশ্চিত করা যাচ্ছে না, তাই এবার বিকল্প সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম একদম বড় একটা ইস্যু দেওয়া থাকবে, পোস্টারের মতন, যে নো মাস্ক নো সার্ভিস। হাট বা বাজার বা শপিং মল বা স্কুল প্রতিষ্ঠান যে কোনোই হোক, বা সামাজিক বা ধর্মীয় যে কোনো আপনার মানে সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। গণপরিবহন ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট নি। রোডসের সচিব, নৌপরিবহন সচিব, রেলওয়ে সচিব, তাদের সাথে আমরা কাল পরশুই বসবো ইনশাল্লাহ, বসে ওটা একটা ওয়ার্কআউট করা যাবে। করোনার ভ্যাকসিন নিয়েও আলোচনা হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। সেক্ষেত্রে অক্সফোর্ড উদ্ভাবিত টিকার দিকেই বেশি আগ্রহ বাংলাদেশের। আলোচনা চলছে আরও কয়েকটি প্রতিষ্ঠানের সাথেও। ভ্যাকসিন সংগ্রহের যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং এটাও পর্যালোচনা করা হয়েছে এবং কোথা থেকে ভ্যাকসিন সম্ভব আমরা পেতে পারি সেই বিষয়ে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ সবগুলোই ফুল ফ্লেজেড আপনার জারি আছে এবং আশা করি যে আমরা প্রথম দিক থেকে ইনশাল্লাহ ভ্যাকসিন পাওয়ার আমাদের সুযোগ রয়েছে। আমি ডেটটা বলতে পারবো না, তবে সেটা খুব ভালোভাবেই আগাচ্ছে সেই চুক্তি। করোনার সম্ভাব্য দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।